নমস্কার দর্শকবিন্দু আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচানিজি আপনাদের সবাইকে স্বাগত জানাই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে আসাম সঙ্গে থাকবেন ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে লাইক লাইকট করে সেরকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবর পৌঁছে যাক আজকে মাঘ বিহুর প্রথম দিন সেই প্রথম দিনে আজকে সমস্ত আসামের জেলায় জেলায় রেশন কার্ড বিতরণী অনুষ্ঠান করা হয়েছে দশ লক্ষের অধিক রেশন কার্ড আজকে বিতরণ করা হয়েছে এবং সেখানে চল্লিশ লক্ষ প্রায় চল্লিশ লক্ষ মানুষ সেই রেশন কার্ডের নাম রেশন কার্ডে ওনাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে অনেকগুলা সুবিধা সেই রেশন কার্ডে দেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী অ্যানাউন্সমেন্ট করেছেন সেটা হচ্ছে জন প্রতি পাঁচ কিলো চাল তার সঙ্গে যা যাদের বাৎসরিক চার লক্ষ টাকার ভিতরে ইনকাম ওনারা রেশন কার্ড পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হবে আ আয়ুষ্মান কার্ড পাঁচ লক্ষ টাকার চিকিৎসার জন্য রেশন দিতে ইপিওএস মেশিনে আপনাদের টিপ মারতে লাগবে পরিবারের যে কোনো একজন সদস্যের টিপ দরকার যাদের আধার কার্ডের সঙ্গে যাদের বায়োমেট্রিক আছে তাদের সেটা দিতেই লাগবে সেটা বলে দেওয়া হয়েছে এবং দশ তারিখের ভিতরে রেশন বিতরণ করা হবে ভবিষ্যতে তাদের জন্য অরুণোদয় দেওয়া হবে তার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স দুর্ঘটনা বিমা বা মৃত্যু বিমা ডেথ ইন্স্যুরেন্স যেটা সেটাও দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়ে দিয়েছেন এবং রেশন কার্ড নিয়েও আপনারা যদি আপনাদের আয়ুষ্মান কার্ড না থাকে তাহলে রেশন কার্ড নিয়েও আপনারা সরকারি এবং নির্দিষ্ট নার্সিং নার্সিংহোমে আপনারা চিকিৎসা ব্যবস্থা পাবেন ভবিষ্যতে উজ্জ্বলা সরি উজ্জ্বলা গ্যাস পাওয়ারও যোগ্য হবেন আপনাদের সেই রেশন কার্ড হিতাধিকারীরা এখানে আরেকটা জিনিস আসাম সরকারের কাছে একটা রিকোয়েস্ট এবং আমাদের স্থানীয় যারা মন্ত্রী আছেন ওনাদের কাছে রিকোয়েস্ট এবং আপনারা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে ওনাদের কাছে পৌঁছে থাক মুখ্যমন্ত্রী বলে দিয়েছে যে নির্দিষ্ট নার্সিং নার্সিংহোম যেটা বলে দেওয়া হয়েছে এক তো সরকারি অফিসে তো সরকারি চিকিৎসালয়ে তো পাবেন সেই ইয়েটা চিকিৎসাটা কিন্তু কোন কোন প্রাইভেট হাসপাতালে আয়ুষ্মান কার্ড সেটা গ্রহণযোগ্য সেটা যদি সরকার যদি একটা অ্যানাউন্সমেন্ট করে দেয় কোন কোন জেলাতে কতটা হাসপাতাল কোন কোন হাসপাতাল সেটার একটা লিস্ট যদি সরকার বের করে দেয় তাহলে সবার জন্য ভালো হবে বলে আমরা মনে করি আপনারা কি মনে করেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন তাড়াতাড়ি এই যে খবরটাকে একটু পাঠিয়ে দেবেন এই রিকোয়েস্টটাকে আমাদের মন্ত্রীদের কাছে আপনারা দয়া করে পাঠিয়ে দেবেন যাতে মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে সেটা পৌঁছে যাক অথবা আমাদের মুখ্যমন্ত্রীকে আপনারা একটু ত্যাগ করে দেবেন দর্শকিন্দ আসামের আমাদের কাছাড়বাসীর জন্য একটা ভালো খবর আসামের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আসাম গৌরবের উনি অ্যানাউন্সমেন্ট করেছেন মোট বাইশ জনের নাম আজকে ঘোষণা করা হয়েছে আসাম আসামের যে সকল লোক যারা আসামের নাম উজ্জ্বল করেছে বলতে পারেন সেখানে কাছাড় জেলার একজন ব্যক্তির নাম আছে ওনার নাম হচ্ছে নির্মল দে কাছাড় উনি শীতল পাটি বানান অ্যান্টরপ্রিনিয়র উনি শীতল পাটি বানান এবং উনার নামও আসাম গৌরবের তালিকায় এসছে ওনাকে সেই আসামের সর্বোচ্চ যে পুরস্কারটা সেই পুরস্কারটা দেওয়া দেওয়া হবে দশমিন্দ খুব ভালো লাগলো এবং সেই নির্মল দেখে আমরা শিলচারীজের পক্ষ থেকে অভিনন্দন জানাই ওনার অ্যাকচুয়াল অ্যাড্রেসটা তো দেওয়া হয়নি শুধু নির্মল দে কাছাড় বলে সেটা লেখা দশমিন্দ আপনারা যদি জানেন তাহলে আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন উনি শীতল পাটি বানান আগামী দুই দিন শিলাবৃষ্টি হবে বৃষ্টি এবং শিলাবৃষ্টি হবে আমাদের আসামের বিভিন্ন জেলাতে সেটা আইএমডি ঘোষণা করে দিয়েছে কোন কোন জেলাতে হবে সেটা আপনারা জেনে নিন ধুবরী গোয়ালপাড়া কামরূপ কামরূপ মেট্রো মরিগাঁও নগাঁও ওয়েস্ট কার্বি আংলং হোজাই ডিমা হাসাও ইস্ট কার্বি আংলং শোণিতপুর বিশ্বনাথ লক্ষ্মীপুর শি শিবসাগর ধেমাজি ডিব্রুগড় সরাইদেও তিনসুকিয়া তাছাড়াও উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তেও শিলাবৃষ্টি এবং বৃষ্টিপাত হবে বলে সেটা জানা গেছে দশমীন্দ্র পিকনিক গাড়িতে আবার ভয়ানক দুর্ঘটনা আমাদের হাইলাকান্দিতে অসুবিধা হাইলাকান্দি জেলার কাটাখালে আজকে সকাল সকাল পিকনিক গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয় প্রায় চব্বিশ জন সেখানে গুরুতরভাবে আহত অবস্থায় শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সেখানে বাস বিশ জন ছেলেমেয়েরা ছিল কিশোর কিশোরীরা ছিল বলে সেটা জানা গেছে সকাল সকাল সেই পিকনিক গাড়িটি যাওয়া যাচ্ছিলো এবং যাওয়ার সময় একটি অটো গাড়ির সঙ্গে একটি ধাক্কা খায় ধাক্কা খাওয়ার কারণে সেই পিকনিক গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে একটি সেই জলাশয় যেটা থাকে রাস্তার পাড়ে যে জলাশয়গুলো থাকে সেখানে গিয়ে পড়ে যায় ভাগ্য ভালো কারো যান ক্ষতি হয়নি প্রাণ ক্ষতি হয়নি কিন্তু আহত অবস্থায় তাদেরকে শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এখন চিকিৎসা চলছে দশম পিকনিক গাড়িদেরকে একটু ভালোভাবে একটু ধীরে স্থিরে চালানোর জন্য অলরেডি আমাদের আসাম সরকারের তরফ থেকেও বলে দেওয়া হয়েছিল এবং আপনারাও ছেলে মেয়েদের ছেলেমেয়েরা যদি যাচ্ছে পিকনিক গাড়িতে তাহলে ড্রাইভার সুরাপান করছে কিনা সেটা দেখবেন কারণ পিকনিক বললেই তো সুরাপান করা হয় তাহলে সেটা একটু মনে রাখবেন আপনারা দর্শকিন্দু একটা নিখুঁত সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই বিশাল নাথ তার ডাক হচ্ছে কিরণ বাইশ বছর বাবার নাম হচ্ছে বিমল নাথ চিবিটা বেটিয়া কুয়ারপার তে বাড়ি লালাবাজারে রুরাল কলেজ ডিগ্রি ফাইনাল ফাইনাল ইয়ারের ছাত্র এবং লালা কাকুরবাড়িতেও থাকতো আর জানুয়ারি থেকে সেই ছেলেটি নিখোঁজ যদি আপনারা সেই ছেলেটিকে কোথাও দেখতে পান জিরো ওয়ান ফোর ফাইভ টু টু নাইন থ্রি এই নাম্বারে কল করে আপনারা জানিয়ে দেবেন অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা নিশ্চয়ই সেটা জানিয়ে দেবেন দর্শনীন্দ্র আপনারা যদি নাককান গোলার রোগে যদি ভুগছেন তাহলে আপনাদের জন্য একটা সুখবর আগামী বিশ জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরেজি শনিবারের দিন হায়দ্রাবাদের বিখ্যাত সানয় হাসপাতাল এবং ডক্টর দিনদয়াল ইএন টি কেয়ার সেন্টারের বাইশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন গোল্ড মেডেলিস্ট ইএন টি স্পেশালিস্ট ডাক্তার উনি নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর এম নবীন কুমার শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে রুগী দেখার জন্য আসেন নাক কান এবং গলা সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা যদি থাকে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে শনিবারে নটা থেকে উনি রুগী দেখবেন দুটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে সিট বুক করার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনার সিটটা বুক করতে পারবেন এবং নিউ ইয়ার উপলক্ষে শামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো সোনার গহনার মজুরির উপর সত্তর শতাংশ পর্যন্ত ছাড় এবং হীরার গহনার উপর দশ শতাংশ ছাড় এছাড়াও এখানে পাচ্ছেন পুরাতন সোনার বিনিময়ে হলমার্কযুক্ত এইচ ইউ আইডি সোনার গহনা নেওয়ার সুযোগ তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শামসুন্দর জুয়েলার্স সেন্ট্রাল রোড শিলচর ফোন নম্বর হচ্ছে এইট নতুন বছর চৌধুরী ট্যাক্সটাইল আপনাদের জন্য নিয়ে এলো ধামাকা অফার শীতের কাপড়ে দেওয়া হচ্ছে ফ্ল্যাট ফোরটি পার্সেন্ট ডিসকাউন্ট বিবাহের কাপড়ে পাবেন ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তাছাড়া ব্লেজারে থাকছে ফ্ল্যাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিশ হাজার টাকার উপর কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় উপহার তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন চৌধুরী টেক্সটাইলে কারণ অফার সীমিত সময়ের জন্য চৌধুরী টেক্সটাইল ফাটক বাজার গলি নম্বর টু ফোন নম্বর জিরো কাছার জেলার ধলাই সমষ্টির জালালপুরে গতকালকে একটি ভয়ানক একটি ঘটনা ঘটে সেখানে পুরনো বিবাদের কারণে একজন যুবককে পিটিএ পিটিএ এরকম গুরুতরভাবে আহত করে তাকে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে পুরনো লেনদেনের কারণে ধারালো অস্ত্র দিয়ে এক যুবকের উপর আঘাত করে টাকা লেনদেনের কথা ছিল বলে সেটা জানা গেছে আমার নাম হইলো সাকিভূষণ লস্কর আমার গড় হইল জামালপুর আমরা তিনজন আমাদের আমার বন্ধু দুইজন গেছে আমার কাছে পয়সা পাইতো গরো আমার গরো গেছে ফোন করিয়া আমি লিয়া গেছি পয়সা দিয়া মানে পয়সা কইছি তারা কালকে দিলাইম দিয়েছি দিতাম কইছি দিতাম পার্সি না আমি গরো টাকা কাছি তারা পাইতো তারা কই কালকে দিলাইম কইয়া আমি তার বাইর করে দিয়া আমি মানে বাইর করে দেওয়ার লাগছি দেওয়ার পরে রাস্তা পরে ফলে হঠাৎ পিছিয়ে দিয়ে অ্যাটাক করছে মানুষ তেরো চোদ্দো জন মেয়ে মানুষ আরও অনেক আসলো অনেক মানুষ চিনতে পারছি না তারপরে মারামারি শুরু গেছে মারামারি শুরু হওয়ার পরে আমরা দুই বন্ধু আসলাম দুইজনতে তিনজন আসলাম তিনজন থেকে একজন তো ফলাই দিয়েছে দুইজন তো মারা বাড়ি কাইয়া বাকি গিয়েছি তারপরে আমরা গিয়া তারে ফোন করে ফোনটা কাটি দেয় ফোন করে ফোনটা কাটি দেয় তারপরে একটু করে কল যায় আমরা কাছে বলে এইখানে একটা মানুষ মৃত্যু এটা হইল লেঞ্জা দা রড আমার এর বাদে বলম এই যে চুকা রড রোড ইয়া এরকম জিনিস দিয়ে তারা আশ্রয় দিয়ে মারছে তারা আজকে থাকি না বিগত কত দিন থাকি তারা রকম এই জায়গাত অনেক মানুষের অত্যাচার করে তারা আজকে আমার তিনটা এফআইআর দেওয়া আছে আমার খালি এফআইআর তিনটা দেওয়া আছে তারা রকম করে 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 যায় মারো আমার মারও দুইটা আঙ্গুল কাটছে কালকে দুইটা আঙ্গুল একদম লিছে আধা কান করে লিছে তারপরে আমরা ইঘাতেই মানুষ পুলিশ প্রশাসন দিয়ে ফোন করছি ফোন করার পরে অবশ্যই কোন আমি অফিস ফোন করছি আমরা কেচারা সারে ফোন করার পরে তাই আমি দশ পাঁচ মিনিটের ভিতরে স্টাফ আর স্যারে অবশ্যই আমরা সাহায্য রাত বাড়াইয়া দিছুন সারর সুক্রিয়া আদায় করি স্যার দিয়ে দশ মিনিটের গেছেন দিয়া সব মানুষ অনেক দুই আড়াইশো মানুষ তিনশো মানুষ যাছেন তারপরে গিয়া আমরা এখান থেকে লাস্ট আউটে অটো দিয়া দোলাইতে প্রথমে পাঠাই দোলাইয়ে রাখে নেই মেডিকেল হসপিটালে পাঠাই তারপরে মৃত্যু ঘটে রাস্তাতে মৃত্যু ঘটে আমার মৃত্যুর বাইয়ের নাম হলো বিয়াদুদ্দিন লস্কর আর বাবু কাছাড় জেলার সুনাই সমষ্টির কাজীডোহর দ্বিতীয় খন্ডের বাসিন্দা একজন ওনার মৃতদেহটি পুকুরে সকাল সকাল পাওয়া যায় এলাকাতে চাঞ্চল্যের পরিবেশের সৃষ্টি হয়েছিল সেই ব্যক্তির নাম হচ্ছে আমলান কুসুম নাথ বরবুহা গ্রামের মানুষেরা সন্দেহ করছে সেই ব্যক্তি নাকি খুবই মদ্যপান করত এবং মদ্যপান কারণ করার কারণে অতিরিক্ত মদ্যপানের কারণে হয়তো পুকুরে পড়ে গিয়েছে এবং তারপরে উঠতে পারেনি বলে এরকম সন্দেহ করা হচ্ছে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছে এখন ইনভেস্টিগেশন করা হচ্ছে বলে সেটা জানা গেছে দর্শবেন্দ্র দেড়শো বছর পুরনো সংক্রান্তি ভৈরব মেলা এবং ভৈরব মেলা কাশীপুর বাগানে গতকালকে অনুষ্ঠিত হয়েছে কয়েকশো ভক্তের সমাগম সেখানে দেখা যায় গেছে প্রতি বছরের ন্যায় এই বছরও সেই ভৈরব মেলা অনুষ্ঠিত হয়েছে কাশীপুর বাগানে ভৈরব মেলা সেখানে কীর্তন করা হয়েছিল স সদর্শনার্থীরা সেখানে গিয়ে ওনারা ভূগো ওনারা নিয়েছেন বলে সেটা ভূগো গ্রহণ করেছেন বলে প্রসাদ গ্রহণ করেছেন বলে সেটা জানা গেছে আগামী বুধবার হবে বজরঙ্গলি হনুমানজির মন্দির প্রতিষ্ঠা বলে সেটা জানা গেছে আপনারা যে মেলা ভৈরব মেলা বা সংক্রান্তি মেলা বলা মকর সংক্রান্তির মেলা এটা কবে থেকে স্টার্ট হয়েছিল এটা বহু পূর্বে আচ্ছা সো 100 150 বছর আগে বছর আগে থেকে হ্যাঁ আচ্ছা তখন জঙ্গল ছিল পুরো জঙ্গল আচ্ছা আচ্ছা 2007 এর পরে আমরা এই জায়গাটারে মানে জঙ্গল যেটা আছিল কিছু আমরা নিজে কর্মকর্তক করিয়া আর পরে নিজে जेसीबी जेसीबी দিয়া কাটাইয়া আর কিছু মিডিয়ার মাধ্যমে এই জায়গাটারে আমরা ব্রডকাস্টের মাধ্যমে এই জায়গাটা আর মেলাটা আমরা বাড়াইছি প্রত্যেক বছর তো আমরা এখানে দুই দিনে মেলাটা হইতো কিন্তু এবারে আমাদের একরা হনুমান বিগ্রহ প্রতিষ্ঠা আছে আগামী সতেরোই জানুয়ারি আগামীকাল বেদি বেদি পূজন আসে হনুমানের তাই আমরা সবাইকে এখানে আসার জন্য অনুরোধ করছি আর যদি আমার ভক্তবৃন্দ আসে তাহলে আমাদেরকে আরও ভালো লাগবে আপনার কী নাম আমার নাম রাজেন্দ্র বাড়ি আমাদের কাশীপুর চা বাগান ভৈরব বাড়িতে আজ মকর সংক্রান্তির দিন অনেক বড় মেলা হয় সেই মেলাতে অনেক ভক্তবৃন্দ আসে ভৈরব বাবার আশীর্বাদ নিয়ে যায় সবার মনস্কামনা পূর্ণ হয় আর আমিও মকর সংক্রান্তি উপলক্ষে ভক্তবৃন্দদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই শিলচরের এনআইটির যে কন্ট্রাকচুয়াল যে যে কর্মচারী যারা আছেন অস্থায়ী যারা কর্মচারীরা ওনারা অনির্দিষ্টকালের জন্য অনেক বসলেন আজকে ওনাদের বিশেষ ডিমান্ড নিয়ে ওনাদের কয়েকটা ডিমান্ড হচ্ছে যে ওনাদের চাকরি যেটা হচ্ছে সেই চাকরিটা যাহাতে নিয়মিতকরণ করা অস্থায়ী যেটাকে সেটাকে নিয়মিত করা তার সঙ্গে সঙ্গে আপনাদের স্থানীয় যে সকল বেকারদের সেখানে চাকরির সু ব্যবস্থা করে দেওয়া এটা ছ মোট ষাটটা দাবি নিয়ে ওনারা ডিমান্ড করেন টোটাল তিরানব্বই জন মাস্টার স্টাফ আছেন সেই এনআইটিতে বলে সেটা জানা গেছে দশম্ব বারে বারে ওনাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে ওনাদের চাকরি নিয়মিতকরণ করা হবে বলে কিন্তু করা হচ্ছে না বলে ওনারা এরকম অভিযোগ করছেন কাছাড় জেলার বাসকান্দির রবিবার রাত এক ভয়ানক সড়ক দুর্ঘটনা ঘটে দুর্ঘটনাগ্রস্ত হওয়ার কারণে প্রাণ গেল মুঠ তিনজনের বাবা ছেলে সংক্রান্তির বাজার করে বাড়ি ফিরার সময় হঠাৎ কোনো ধাক্কা খায় কোনো গাড়ি ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার কারণে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই প্রাণ গিয়েছে দুজনের তার সঙ্গে সঙ্গে আরেকজন মোটরবাইক চালকও এরকম সেই একই ঘটনাতে একই দিনে একই জায়গাতে দুর্ঘটনাগ্রস্ত হয়ে তারও প্রাণ গিয়েছে বলে সেটা জানা গেছে সেই ছেলেটির নাম হচ্ছে বিরাজ দত্ত তার বাবার সঙ্গে সেই গিয়েছিল শিলচরে বাজার করতে বিরাজ দত্ত নাকি থার্ড গ্রেডের পিডাব্লিউ ডিপার্টমেন্টে থার্ড গ্রেডের এইবার নতুন চাকরি পেয়েছিল খুব খারাপ লাগে আরেকজন ওনার সেই বিরাজ দত্তের বাবার নাম হচ্ছে বিনয় ভূষণ দত্ত এবং আরেকজন যিনি মারা গেছেন সিকন্দর আলী চৌধুরী বলে সেটা জানা গেছে দর্শক কোন গাড়ি বা কে কী রকম গাড়ি ধাক্কা দিয়েছে সেটা এখনো জানা যায়নি কারণ রাত্রিবেলা নয়টার সময় সেই ঘটনাটি হয়েছিল পুলিশ এখন ঘটনা তদন্ত করছে বলে সেটা জানা গেছে দর্শক রন্দন গ্যাস কানেকশন নিয়ে যদি আপনাদের কাছে যদি কোনো ধরনের ফোন আসছে যে আপনাদের অন্ধন গ্যাস কানেকশন বাতিল হয়ে যাচ্ছে আপনাদেরকে রিনিউ করতে লাগবে ওটিপি দিন অমুক দিন আধার কার্ডের নাম্বার বলুন এরকম যদি কোনো কিছু কেউ যদি ফোন করছে তাহলে আপনারা সাবধান থাকবেন নতুন ধরনের ফ্রড এখন চলছে আমাদের এদিকে তাই আপনারা একটু সাবধান থাকবেন এরকম কোনো কিছু যদি খবর আসে তাহলে আপনারা একটু সতর্ক হয়ে যাবেন এরকম ফোন আসলে ভিডিওটা তাড়াতাড়ি সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক আপনাদের কোনো কিছু মতামত থাকলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আমি কৃষ্ণকান্ত আবার নতুন আরকি ফ্রেশ আপনি নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসব ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সেফ থাকবেন সবাইকে সেফ রাখবেন নমস্কার